আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সকালে খুবই মজাদার একটি রেসিপি, খেজুর গুড়ের পাটিসাপটা। খেজুর গুড়ের পাটিসাপটাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেলটি ক্লিক করুন এবং অল ক্লিক করুন, এতে আমি নিত্য নতুন যে ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 1 কাপ, দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। আমি যে কাপটা ইউজ করেছি তা 250 গ্রামের। এখন এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় আমি 1 কাপ নিয়েছি, নিয়ে 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি পানি, পানির জায়গায় আপনারা দুধটা ইউজ করতে পারবেন, এতে এর স্বাদটা আরও ভালো আসবে। এখন আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, পানি আরেকটু দিয়ে দিয়েছি, আরও একটু দিয়ে দিয়েছি, দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানি কখনোই একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে আপনার আটাটা হয়তো বেশি নরম হয়ে যেতে পারে। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আমার টোটাল পানি লেগেছে 1.5 কাপ আর গুঁড়ে লেগেছে 1.5 কাপ, কারণ চালের গুঁড়াটা শুকনো ছিল। এখানে একটি বাটিতে আমি 3 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আগে থেকে তৈরি করে রেখে দিচ্ছি। আমি এখানে পুরটার জন্য চাউলের গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে সুজি ইউজ করতে পারবেন। অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, পানিটা হালকা গরম হয়েছে, এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, দিয়ে সাথে সাথে নেড়ে নিচ্ছি, সাথে সাথে পানির সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার এই মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই নেড়ে নেবেন, না হলে দেওয়ার সাথে সাথে দলা দলা হয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অনবরত নাড়তে হবে, না হলে বসে যাবে। আর এই পুরটা যখন তৈরি করবেন তখন অনবরত নাড়ার উপর রাখবেন, না হলে চাকা চাকা হয়ে যাবে। সবশেষে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ, আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। চিনি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন চামচ থেকে আর পড়তেছে না, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। পুরটা নরম থাকলে যখন আমরা পিঠাতে দিব তখন বের হয়ে আসবে, তাই একটু শক্ত করে নামাবেন। এখানে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, যতবার আমি প্যানে দিব ততবারে এভাবে নেড়ে নেব। আর একটি মেজারমেন্ট কাপে আমি এক পরিমাপে সবগুলো তৈরি করব, তাই একটি কাপ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাপ দিয়ে বা চামচ দিয়ে তৈরি করতে পারবেন। প্যানে যতবার আপনি পিঠাটা তৈরি করবেন ততবার একটু তেল ব্রাশ করে দিবেন। তো আমি তেল ব্রাশ করে আটাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এর মাঝে পুর দিয়ে দিয়েছি, পুরটা দিয়ে ফোল্ড করে নিয়েছি, হয়ে গিয়েছে, একটু চেপে চেপে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1 মিনিটের মাঝে পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে খুনতে দিয়ে উঠাতে গেলে দেখা যায় যে পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি, তাই আমি কিভাবে প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এভাবে ঢেলে নেবেন, তাহলে আর পিঠা ভাঙবে না। এখানে আমি একরকমের দেখিয়েছি, এখন দেখাবো অন্যরকম মসৃণ, যেটা থামনেলে আপনাদেরকে পিঠাটা দেখিয়েছিলাম। আমি প্যানে আবারও তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে একই মাপে পিঠার ব্যাটারটা দিয়ে চারপাশে ঘুরিয়ে দিয়েছি। পিঠাটা চারপাশ থেকে যখন একটু উঠে উঠে আসতেছে তখনই আমি এর মাঝে পুর দিয়ে দিয়েছি, দিয়ে একটু চেপে দিচ্ছি। আর চুলার আগুনটা মিডিয়াম লোয়ে রেখেছি অল টাইম। আপনারা এই ব্যাটারটা যখন দিবেন তখন একদম লো হিটে ব্যাটারটা দিতে হবে, না হলে পিঠাটা এরকম মসৃণ হবে না, উস্কো খুস্কো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আগেরটা তৈরি করছি ওইটা হাই হিটে ছিল।
তো আমার পিঠাটা কিছুক্ষণ চেপে চেপে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এখন সবগুলো পিঠা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা পিঠা কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। পিঠাটা কেটে নিয়েছি, খুবই ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছেন। একবার হলো ট্রাই করে দেখেন, খুবই মজাদার। শীতের মাঝে সবচেয়ে মজাদার এই পিঠাটা। মজাদার এই পিঠাটি একবার তৈরি করে খেয়ে দেখুন, তখনই বুঝতে পারবেন কতটুক যে মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।